মহতরম হাজিরিনে কেরাম, সামিনে আজাম, আজকের দুনিয়া, আজকের পৃথিবী, আমরা যদি ইসলামী মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখব সারা দুনিয়া জুড়ে, সারা পৃথিবী জুড়ে যখন ইসলাম মুসলমান, মুসলমানের ঈমান, মুসলমানের তাহজিব তামাদ্দুন, মুসলমানের ইসলামী আকিদার উপর নানা মুখী নিত্য নতুন ষড়যন্ত্র চলছে, এই মুহূর্তে অত্র এলাকার কয়েকজন যুবক মিলিত হয়ে, কয়েকজন যুবক ইসলামী যুব পরিষদের নামে এই ইসালে সোয়াব মাহফিলের আয়োজন করেছেন। আমরা যারা এই মুহূর্তে দুনিয়াদারিকে ত্যাগ করে বাজারে হাটে দোকানে পাটে বসে না থেকে আল্লাহ পাকের রসুল, নবীদের নবী, রসুলদের রসুল, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল আলামিন, নূরে মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌল অনুযায়ী হাদিস মতো এই বেহেশতের বাগানে এসে বসতে পেরেছি। আমার আপনার মালিক, আমার আপনার খালিক, আমার আপনার রব, আমার আপনার আল্লাহ আপনাকে আমাকে এই মুবারক মজলিসে এসে বসার, আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে কারণে জবান কুলে আমরা সকলে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ে নেই কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ লাখ দুরুদ সালাম সাইয়েদে কাউনাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক কদম শরীফে, যে নবী পাকের ওসিলায়, যে নবী পাকের খাতিরে আল্লাহ পাক আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু, এমনকি 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, লাউলা কালামা খলাকতুল আফলা, আমার আল্লাহ বলেন বন্ধু নবী যদি আপনাকে না বানাইতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি জমিন বানাইতাম না, আমি চন্দ্র বানাইতাম না, আমি সূর্য বানাইতাম না, আমি আমার মখলুকাতের একটি আলমকে পয়দা করতাম না, সব কিছু সৃষ্টি করেছি একমাত্র আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা। যে নবীর ওয়াসিলায়, যে নবীর খাতিরে আল্লাহ পাক তাম জাহান বানালেন, আমাদেরকে আল্লাহ ওই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, ওই নবীর উম্মত বানিয়েছেন। আমরা এ কারণে আল্লাহর কাছে কোনো আবেদন করি নাই, কোনো পিটিশন দেই নাই, কোনো দরখাস্ত করি নাই, কোনো দিন আরজও করি নাই, বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা সুপারিশে আমার আপনার মালিক আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। এর শুকরিয়া কেয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না। এরপরও আমরা এই রাসূলের উম্মত হওয়ার কারণে আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, সামিনে আজাম, এটি ইসালে সোয়াবের মাহফিল। ইসাল শব্দের অর্থ হচ্ছে পৌঁছায় দেওয়া, আর সওয়াব অর্থ কি আপনাদের জানা আছে? আপনারা জানেন সওয়াব অর্থ হচ্ছে নেক আমল, সওয়াব মানে ফজিলত,
যা আপনি আমল করবেন, যা আপনি নামাজ পড়ে পাবেন, যা আপনি রোজা রেখে পাবেন, যা আপনি কোরআন তেলাওয়াত করে পাবেন, যা আপনি হজ করে পাবেন, যা আপনি যাকাত দিয়ে পাবেন, যা আপনি মিলাদ কিয়াম করে পাবেন, যা আপনার জীবনের আমল বিল মারুফের মাধ্যমে সঞ্চয় করবেন, ওই সঞ্চয় করা আমলটুকুকে সওয়াব বলা হয়। আর একটি ওয়াজ মাহফিল, একটি কোরআনের মাহফিল, একটি হাদিসের মাহফিল, একটি ইসালে সওয়াবের মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকুন আলোচনা করা হয়, যতটুকুন কোরআনের তেলাওয়াত করা হয়, যতটুকুন হাদিস পড়া হয়, যতটুকুন দুরুদ পাঠ করা হয়, সব কিছুর সওয়াব মুর্দে গান্ধীর উপর বক্সে দেওয়া হয়। এ কারণে মাহফিলের নাম দেওয়া হয়েছে ইসালে সওয়াব। মাহফিলটি যদিও আমাদের কাছে ছোট, কিন্তু কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, রাসূলের কথায় এই মাহফিল আমার আল্লাহর কাছে এত বড়, এত মহান, এত সম্মানী। এই মুহূর্তে গোটা পৃথিবী বিক্রি করে যে টাকা অর্জন করা যাবে, ওই টাকা দিয়ে এই মাহফিলের সম্মান কেনার ক্ষমতা হবে না। এত বরকতপূর্ণ মাহফিল, দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের মানুষেরা, ইমানদারেরা, কলেমা পড়নেওয়ালারা আজকে তামাশায়, আজকে খেলায়, আজকে গানে, আজকে আনন্দ ফুর্তির মাঠে সময় দিতে পারে, কিন্তু ইসালে সওয়াব ওয়াজের মাহফিল, কোরআনের মাহফিলে সময় দিতে যেন মানুষ একটু পিছপা হয়ে গেছে, মানুষ যেন সামনে আগে আসতে পারে না। আমার বাবারা, আমার ভাইরা, আপনাদের কাছে আরজ রাখি, আপনারা শুনেন, জানেন, বুঝেন, এরকম একটি ইসালে সওয়াবের মাহফিলের উদ্দেশ্যে আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যাবেন, আপনি মাহফিলে এসে বসার জন্য নিয়ত করবেন, আপনি বাইরে থাকবেন না, ভিতরে এসে যাবেন, বাড়ি থেকে বের হয়ে মাহফিল পর্যন্ত আসতে আসতে যতটি কদম দিয়েছেন, প্রতিটি কদম যেন আপনি জান্নাতের রাস্তার দিকে আগায়া আগায়া যাওয়ার জন্য দিয়ে যাচ্ছেন। দুনিয়ায় জান্নাতের বাগান এই ওয়াজের মাহফিল, দুনিয়ায় জান্নাতের বাগান এই ইসালে সওয়াবের মাহফিল। আপনি আমি যারা এই মাহফিলে আসার জন্য নিয়ত করলাম, আসলাম, অথচ চতুর্দিকে ঘোরাফেরা করে রাস্তা থেকে চলে গেলাম, ফিরে গেলাম, মাহফিলের স্বামী আনার নিচে আসতে পারলাম না, আফসোস হয়, দুঃখ হয়। আপনি দুনিয়ায় থাকতে যদি বেহেস্তের বাগানে ঢুকতে আপনার মধ্যে লজ্জা হয়, আপনি যদি আসতে আসতে আপনার মন চায় না, আপনাকে কোরআন টানে আনতে পারে না, হাদিস টেনে আনতে পারে না, রাসূলের আকর্ষণ, রাসূলের মহব্বত, রাসূলের প্রেম যদি আপনাকে এই কোরআনের মাহফিলে নিয়ে আসতে পারে না, তাহলে আপনি কি দিয়ে দাবি করেন হাশরের ময়দানে জান্নাতের ভিতরে চলে যাবেন? এটি তো একটি উদাহরণ হয়ে যায়, উদাহরণ হয়ে যায়। আজ যে মানুষ বেহেস্তের বাগানে আসতে লজ্জাবোধ করে না, সবার আগে এ সমস্ত মাহফিলে সময় দেয়, একটা মিনিট হলেও সময় দেয়, জেনে রাখবেন বাবা ভাই, আমার নজওয়ানেরা, আপনার জীবনের খেলার মাঠের আনন্দ বিনোদনের সময়গুলি আল্লাহর কাছ থেকে আপনাকে নাজাত দেবে না, আপনি ছুটতে পারবেন না। কিন্তু এরকম কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, ইসালে সওয়াবের মাহফিলে একটা মিনিট যদি কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে ব্যয় করেন, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে এই একটা মিনিট আপনার আপনার বংশের তামাম মুর্দেগানের নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলী সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। আমাকে আজকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে কবরের আজাব। কবরের আজাব আপনি আমি মুসলমান হিসাবে আমাদের অনেকের অনেক কিছু জানা আছে, আমরা অনেক বিষয় বুঝি, কিন্তু সমস্যা এক জায়গায় আমরা আমল করতে পারি না। আমার ভাইরা, কবর অন্ধকার কবর, আমি কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করেছি, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আপনাকে আমাকে আবার ওই মাটির মধ্যে যেতে হবে, মাটির ঘর মাটির কবরে, আর আবার আমাদেরকে ওই মাটির কবর থেকে বের করা হবে। নুখরিজুকুম তারাতান উখরা, মাটির কবর থেকে আপনাকে আমাকে আবার বাইর করা হবে। আমার ভাই, আমার বাবা, আমার যুবকেরা, আমার মা বোনেরা, আমাদের জানার দরকার, বোঝার দরকার, বাড়ির পাশে ঘরের সামনে পুকুর পাড়ে ওই বাঁশঝাড়ের নিচে যে কবর, যে কবরটি মাটির মধ্যে নিহিত 3.5 হাত জায়গা মাত্র। আমার ভাইরা, ওই কবরের মাটি আপনাকে আমাকে ডাকতে আসে, আপনার আমার দাদা, আপনার আমার নানা, আপনার আমার অনেকের বাবা, আপনার আমার অনেকের মা, আপনার আমার অনেকের ভাই, ওই অন্ধকার কবরে জীবনের মতো চলে গেছে রে। এই যে একবার চলে গেল আর তো ফিরে আসলো না, ওই কবর কেমন হবে, ওই কবর থেকে কেমন করে নিজেকে বাঁচাবে, ওই কবরের আজাব থেকে কেমন করে নিজেকে বাঁচতে হবে, এই আমলের জন্য এরকম ওয়াজ মাহফিলের বলেই প্রয়োজন, এই আমলের জন্য রাসূলের কথাগুলি শোনা বড় প্রয়োজন। কবর এমন জায়গা যেখানে হদিসে এসেছে মাটি চাপ দিবে, একটি চাপের কারণে ডান দিকের হাড্ডিগুলি ভেঙে বাম দিকে চলে যাবে, বাম দিকের চাপের কারণে বাম দিকের হাড়গুলি ভেঙে ডান দিকে চলে যাবে, গল গল করে মুখ দিয়ে দুধ বের হয়ে আসবে, পাজরের হাড্ডিগুলি জায়গায় থাকবে না, ওই অন্ধকার কবর যেখানে বিছানা থাকবে না, যেখানে বালিশ থাকবে না, যেখানে আলো থাকবে না। বাবারা ভাইরা, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে যাইতে হলে সামানা দুনিয়ায় থাকতে তৈয়ার করতে হয়, সামানা দুনিয়ায় থাকতে প্রস্তুত করতে হয়। কেমন করে প্রস্তুত করবেন? নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, শুধু এই সমস্ত আমল দিয়ে নয়, আরো কবরের সামানা তৈরি করার অনেক রাস্তা রয়েছে। এর মধ্যে আরো একটি রাস্তা হচ্ছে এইরকম মাহফিলের সাথে নিজেকে জড়ায় রাখা, ওই রকম মাহফিলের সাথে সম্পর্ক রাখা। কিতাব বাইর করে দেখুন অলিদের জীবন, যে অলিদের ইসালে সোহাব উপলক্ষে আয়োজন করা হয়েছে, ওই অলি আল্লাদের মুকুট শিরতাজ বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি, কুতুবের আব্বানি আল হাসানি ওয়াল হুসাইনি একটি ঘটনা বর্ণনা করেছেন তার মুরিদের কাছে। ঘটনাটি এমন ভাবে এসেছে যে ঘটনা একবার যদি কোনো মানুষ জানে, বুঝে আর এ অনুযায়ী আমল করতে যায়, আমার ভাই, আমার বাবা, আপনাকে আমাকে ওই অন্ধকার কবরের আজাবের কথা চিন্তা করতে হবে না, বরং অন্ধকার কবর আপনার জন্য হয়ে যাবে আলোকিত এক জান্নাতের বাগান। কবর কার জন্য? জাহান্নামের গাড়া। আবার কার জন্য? জান্নাতের বাগান। এই কবর
যে কবরের বই প্রত্যেকের অন্তরে রয়েছে, প্রত্যেকেই কবরকে বই করে। আমার ভাই আমার বাবা, ওই কবরের বইয়ের আলোচনা করতে গিয়ে কি নকল এসেছে এইভাবে, যেদিন দুনিয়ার জমিন থেকে হযরত বড় পীর আব্দুল কাদির জিলানি মাহবুবে সুবহানি বিদায় গ্রহণ করলেন, তার জানাজার নামাজে মানুষ অংশগ্রহণ করবে, চতুর্দিক থেকে ছুটে আসছে পঙ্গপালের মতো মানুষ। আমরা জানি, আমরা দেখেছি, আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন। যেদিন শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, সংবাদ শোনার পর তার মুরিদিন, তার মুহিব্বিন, তার আশিকানরা পঙ্গপালের ন্যায় ছুটে গিয়েছিল সিলেটের ওই জকিগঞ্জে টিকনা বেটি ছুটে গিয়েছিল। আমরা অনেকে গিয়েছিলাম। ঠিক এমনি ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মৃত্যু সংবাদটা যখন ছড়িয়ে পড়ল, চতুর্দিক থেকে পঙ্গপালের মতো মানুষ জানাজার মাঠে উপস্থিত হইতে আরম্ভ করলেন। নামাজ শেষ হয়ে গেল, তাকে কবরস্থ করা হলো। কিতাবে এসেছে একজন মুরিদ দূর থেকে এসেছে, বড় পেরেশান বড় পেরেশান, আমার মুর্শিদের জানাজা করার জন্য এসে মুর্শিদের জানাজা পাইল না, মনটা বড় ব্যথিত, বড় বাড়াক্রান্ত হৃদয়, হৃদয় কান্না জড়িত হৃদয় নিয়ে কবরের পাশে চলে গেল। আল্লাহকে বলে, আল্লাহ এসেছিলাম অন্তরে নিয়ত করে মুর্শিদের জানাজায় শরীক হব, সময় শেষ হয়ে গেল, জানাজা পাইলাম না, জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারলাম না, আমি আমার মুর্শিদের কবরের পাশে চলে আসলাম, কবরটা জিয়ারত করব, তোমার কাছে কান্নাকাটি করব, সওয়াব রেসানি করব, আমার মুর্শিদের আমল নামায় ওই সওয়াবগুলি বক্সায়া দিও। এমন করে সুরাতুল ফাতেহা তিলাওয়াত করলেন, সুরাতুল ইখলাস শরীফ তিলাওয়াত করলেন, সুরাতুল ইখলাস শরীফ তিলাওয়াত করার পর যখন দুরুদ শরীফ পড়লেন, মুর্শিদকে আরানোর বেদনায় বাড়াক্রান্ত হৃদয়ে মন বড় খারাপ, মন বড় ব্যথিত, বড় বাড়াক্রান্ত, বাড়াক্রান্ত ব্যথিত হৃদয় নিয়ে কাঁদিতে কাঁদিতে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে মানুষটি এক পর্যায়ে তন্দ্রার ভাব এসে গেল, ঘুম ঘুম ভাব এসে গেল। দেখবেন মানুষ দুই সময় মানুষের শরীরে একটু ক্লান্তি আসে, যখন বন্ধু বান্ধব কয়েকজন একসাথে একসাথে বসলো, বসার পর কোনো এক বিষয় নিয়ে একটু বেশি হাসাহাসি শুরু করে, বেশি হাসাহাসির পর মানুষ একটু ক্লান্ত হয়ে যায়। আবার যখন মানুষ কাঁদাকাঁদি শুরু করে দুঃখিত মন নিয়ে হাঁকায়া হাঁকায়া কাঁদে, দেখবেন এরপর মানুষ একটু শান্ত হয়ে যায়। ছোট বাচ্চারা মায়ের কুলে থাকে তখন কান্না শুরু করে, বুঝবেন কিছুক্ষণ পর সে ঘুমাইয়া যাইবে। এভাবে দেখবেন অনেক বাচ্চারা কান্নাকাটি করছে, মা বুকের মধ্যে জড়াইয়া নিলেন, একটু দুধ দিলেন, আদর সোয়াগ দিলেন, আর ওই কাঁদতে কাঁদতে বাচ্চা মার কুলের মধ্যে ঘুমাইয়া যায়। ঠিক এমনিভাবে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির ওই মুরিদান কাঁদতে কাঁদতে দোয়া করার অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, একটু ঘুম ঘুম ভাব হয়ে গেল, আর আল্লাহ পাকের কুদরতের ইশারায়, আল্লাহ পাকের হুকুমে ওই তন্দ্রাচ্ছন্ন ঘুমের মধ্যে তার সাথে তার মুর্শিদ বড় পীর আব্দুল কাদির জিলানির সাক্ষাৎ হয়ে গেল।
কাবের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। আশিক আশিকের মতো হতে হয়। আপনি আমি আমরা অনেক মুখে রাসূলের আশিক, যদি বলা হয় রাসূলের জন্য জিহাদ করতে হবে তখন দেখবেন পিছন থেকে অনেক আশিক ছুটে চলে যায়। আশিক যখন আশিকের মতো আশিক হয়, আশিকের মতো আশিক হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। কিতাবে এসেছে আশিকের ডাকে আল্লাহ সাড়া দিয়ে দুনিয়ায় নেমে আসেন না, শুধু গোলামের সারগের চাইতে আরো নিকটে চলে আসেন। ডাক দিয়ে বলেন, গোলাম এমন করে তুমি আমাকে কেন ডাক দিলা? বড় পীর আব্দুল কাদির জিলানির মুরিদ যখন আশিক হয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লেন, এমন তো অবস্থায় তার সাথে তার মুর্শিদের সাক্ষাৎ হয়ে গেল। তিনি সাক্ষাৎ পাইলেন মুর্শিদের, খাবের মধ্যে সাক্ষাৎ পাইয়া তিনি মুর্শিদকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর মুর্শিদ জবাব দিলেন, আর তিনি প্রশ্ন করেন, মুর্শিদ গো আপনি তো দুনিয়ায় থাকতে কবরের আজাবের কথা আমাদেরকে বলেছেন, আমাদেরকে বলেছেন কবর নাকি বড় কঠিন জায়গা, যেখানে মুনকার নাকির প্রশ্ন করবে, উত্তর না দিতে পারলে আজাব শুরু হয়ে যাবে, কবর নাকি অন্ধকার জায়গা, কারো জন্য কবর জাহান্নামের ঠিকানা। অমর্শিদ জানতে চাই, জানতে চাই আপনি কবরে মুনকার নাকিরের ওই প্রশ্নগুলির জবাব কেমন করে দিলেন, আর কেমন করে মুনকার নেকিরের হাত থেকে নিজেকে বাঁচালেন? আল্লাহর রাসূলের আশিক, ওলিরা রাসূলের আশিক তাকে, তারা রাসূলের আশিক আপনার আমার মতো নয়, তারা এমন আশিক না কে মারা যাবে একটি হারাম লুকমা মুখে দেবে না, তারা এমন রাসূলের আশিক নিজের জীবনকে মৃত্যুর মুখে টেলে দিবে, কারো ক্ষতির জন্য আগায়া যাবে না। আর আমরা রাসূলের আশিক, আমরা মুসলমান, কিন্তু আমার আরেক ভাইকে কেমন করে জীবিত দাফন করা যায়, আমরা সেই ষড়যন্ত্রে লিপ্ত থাকি, আমরা সেই ষড়যন্ত্রে লিপ্ত থাকি, আমার আরেক ভাইকে কেমন করে দমন করা যায়, সত্য মিথ্যা যাচাই করি না, আরেকজনের বিরুদ্ধে দুর্নাম রটানোতেই লেগে থাকি। আশিক যারা আল্লাহর রাসূলের, তাদের অন্তরে এই কাজগুলি করার সময় ভয় চলে আসে। আমার ভাইরা বাবারা, আশিক যখন সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কেমন করে মুনকার নাকিরের হাত থেকে নিজেকে বাঁচালেন, মুর্শিদ ডাক দিয়ে বলেন, মুরিদ রে, ও মুরিদ প্রশ্নটা ভুল করে ফেলেছ, তুমি শুদ্ধ করে আরেকবার প্রশ্ন করো, বরং তুমি আমার কাছে জানতে চাও আমি নয় আমার হাত থেকে মুনকার নেকির কেমন করে রক্ষা পেল। বড় পীর আব্দুল কাদির বলছেন যে তুমি আমার কাছে প্রশ্নটি শুদ্ধ করে এভাবে করো যে আমার কাছ থেকে মুনকার নাকির কেমন করে রক্ষা পেলেন। সুবহানাল্লাহ। অনেকে মনে করতে পারেন ওইটা হুজুর মনগড়া বলছেন, আপনি তাজকিরাতুল আউলিয়া বার করবেন, বড় পীর আব্দুল কাদির জিলানির জীবনী বাহির করবেন, ওখানে তার কেরামতগুলি আছে, ওই কেরামতগুলির মধ্যে নিজে স্পষ্টভাবে দেখতে পাবেন কেরামতে আউলিয়া হাক্কুন ওলি, আল্লাহদের কেরামত সত্য, কোরআন যেমন সত্য, হাদিস যেমন সত্য, ইসলাম যেমন সত্য, ঠিক তেমনি ওলিদের কেরামত সত্য। কেরামত যে দেখায় সে দুনিয়াতে দেখাতে পারে, কবরেও দেখাতে পারে, আল্লাহ যদি ক্ষমতা দেয় হাসরেও দেখাতে পারবে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদির জিলানি মাহবুবে সুবহানী
কুতুবে রাব্বানি রহমাতুল্লাহি আলাইহি যখন ডাক দিয়ে বলেন, তোর প্রশ্নটা ভুল হয়ে গেছে, বরং আমাকে এমন করে জিজ্ঞাসা কর যে আমার কাছ থেকে মুনকার নেকির কেমন করে রেহাই পেল। তিনি বলেন, মুরিদ মুর্শিদ গো, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন। খাবের মধ্যে আলোচনা হচ্ছে, এটি খাব থেকে নেওয়া হয়েছে ঘটনা। বড় পীর আব্দুল কাদিরকে চিনি জানতে চাইলেন, হুজুর জানতে চাই কি ঘটনা ঘটেছিল আপনার কবরে। তিনি বলেন, আমার মুরিদরে, পৃথিবীর সব কবরগুলি যেমন, আমার কবরটাও তেমন। পৃথিবীর সব কবরে যেমন মুনকার নেকির যায় ঠিক তেমনি ভাবে আমার কবরেও এসেছে। ঠিক আমার কবরে এসেছে, আমার কবরে এসে যখন আমাকে বসালো, আমাকে বসাইয়া যখন প্রশ্ন শুরু করলো, যখন আমাকে বলল, মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাজার রাজুল, বলার সুযোগ দেই নাই। দুইটি প্রশ্ন করার সাথে সাথে উত্তর তো আমি দেব। আমি তাদেরকে জিকাই প্রশ্ন করলাম, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি আপনাদের পরিচয়? আপনারা আশ্চর্য হবেন, তিনি কেমন করে এই কথাগুলি বললেন। তিনি তো প্রশ্নের উত্তর দিবেন, কারণ ভাইরা বাবারা, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিনে একটা কাজ নিজের জন্য করে নাই, জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর ওয়াস্তে করেছে, জীবনের প্রত্যেকটা কাজ রাসূলের জন্য করেছে, জীবনের প্রত্যেকটা কাজ ইসলামের জন্য করেছে, জীবনের প্রত্যেকটা কাজ তাকওয়ার ভিত্তিতে পরিচালিত করেছেন, জীবনে প্রতিটা মুহূর্তে আল্লাহকে ভয় করেছেন। আর যে আল্লাহকে ভয় করেছে, কবরে যাওয়ার পর তার কোনো ভয় থাকবে না। কোরআন ইরশাদ হয়েছে, কোরআনে বলা হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালাদের দুনিয়ায় যেমন ডর নাই, দুনিয়ায় যেমন ভয় নাই, দুনিয়ায় যেমন চিন্তা নাই, কবরেও ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়ালা হতে হবে। আমার বাবারা, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন তার মুর্শিদ তার মুরিদকে বলছেন, মুরিদ আমাকে আমার কবরে যখন তারা আসলো, আমাকে যখন প্রশ্ন করলো, আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা, পরিচয় চাই, আশ্চর্য হয়ে গেলেন তারা দুইজন ফেরেশতা, মুনকার নাকির। আমরা জীবনে অনেক কবরে গেলাম, অনেক কবরে প্রশ্ন করলাম, কেউ আমাদের সাথে এমন আচরণ করে না। উনি আমাদেরকে উল্টা জিজ্ঞাসা করেন, আমরা কারা, জানতে চান আমাদের পরিচয়। আমার ভাই, আমার বাবা, একজন ফেরেশতা আরেকজনকে বলে, এখন কি করা যায়? একজন ডাক দিয়ে বলে, আপনি কি আমাদের চিনেন না? আমরা আল্লাহর ফেরেশতা, আমাদেরকে নিযুক্ত করা হয়েছে কবরে প্রশ্ন করার জন্য, উত্তর যদি দিতে পারেন আমরা কবরটাকে শান্তির ঠিকানা বানাইয়া দিব, কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া যাব। আর যদি উত্তর দিতে না পারেন, কবরটাকে জাহান্নামের গাড়া করে যাব, আজাবের পর আজাব চলতে থাকবে, আপনি কি আমাদের পরিচয় জানেন না? তিনি বলেন, কথা বলছেন আপনারা ফেরেশতা, কিন্তু আপনাদের আচরণ, আপনাদের ব্যবহার তো ফেরেশতাদের মতো মনে হয় না। তারা বলেন, আমরা কি ভুল করেছি, আপনি কি ভুল ধরেছেন? ডাক দিয়ে আল্লাহর ওলি বলেন, রে ফেরেশতা, আপনারা পরিচয় দিয়েছেন, আল্লাহর ফেরেশতা, আমিও জানি আপনারা আল্লাহর ফেরেশতা। বলতে পারেন, এরপর কেন জিজ্ঞাস করলাম? কারণ হলো এটা, আপনারা কি জানেন না আমি কার উম্মত? আপনারা কি জানেন না
আমি কোন নবীর উম্মত? আমার নবীকে, আমার নবী তার জীবনে বলে গেছেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হয়। রাসূলের হাদিস, রাসূল বলছেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। আজকে দেখবেন এরকম অনেক ওয়াজের মাহফিল, অনেক মঞ্চ, অনেক অনুষ্ঠান সাজানো হয় যেখানে বক্তা মহোদয় দাঁড়িয়ে মিনিট পাঁচেক মানুষের সাথে কথাবার্তা বলার পর তিনি বলেন আসসালামু আলাইকুম, ওই সালাম ইসলামের পরিপন্থী হয়ে যায়, রাসূলের হাদিসের পরিপন্থী হয়ে যায়। রাসূল বলছেন কথা বলার আগে সালাম দিবেন, রাস্তায় আপনার মুসলমানের সাথে দেখা হলো, আপনার ভাইয়ের সাথে দেখা হলো, আপনার দেখা হওয়ার সাথে সাথেই আপনি তাকে সালাম দিবেন। সালামে কেমন ফজিলত, ও একজন মুসলমান আরেকজন মুসলমানকে রাস্তায় পাওয়ার পর যখন সালাম দিবে দুইজনের মধ্যখান থেকে হিংসা দূরীভূত হবে, অহংকার দূর হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। যিনি আগে সালাম দিবেন তিনি 90টা সওয়াবের অধিকারী হবে। আমরা ওই বিষয়গুলির থেকে আজকে দূরে সরে এসেছি। আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনারা তো জানেন আমি ওই নবীর উম্মত, আমার নবী শিক্ষা দিয়েছেন কথা বলার আগে সালাম দিতে হয়। আপনারা আমার কবরে আসলেন, এসেই প্রশ্ন শুরু করে দিলেন, সালাম করলেন না, আপনাদের আপনারা ফেরেশতা দাবি করছেন, আপনাদের আমল, আপনাদের আখলাক তো আমি ফেরেশতার মতো দেখছি না। সুবহানাল্লাহ, কেমন আল্লাহওয়ালা, ফেরেশতার ত্রুটি তাদের কাছে ধরা পড়ে, সামান্য ত্রুটি ধরা পড়ে। আমার ভাইরা, আপনি আমি মুসলমান বলি, মুসলমানের পরিচয় দেই, আপনার আমার মুখের কথায় মুসলমানই নয়, খতনা দিয়ে মুসলমানই নয়, মাথায় টুপি দিয়ে মুসলমানই নয়, দাড়ি রেখে মুসলমানই নয়, পাগড়ি মাথায় দিয়ে মুসলমানই নয়, যদি ওইগুলা দিয়ে মুসলমানই হইতো তাহলে ঢাকা লালবাগ কেল্লায় দেখবেন লম্বা লম্বা টুপি মাথায় দিয়ে চানাচুরওয়ালা চানাচুর বিক্রি করে, অনেক লম্বা টুপি তার মাথায়, যদি লম্বা টুপি দিয়ে মুসলমান হওয়া যেত বাংলাদেশের প্রথম মুসলমান ওই লালবাগের চানাচুরওয়ালা হয়ে যেত। পাগড়ি মাথায় দিয়ে মুসলমান হওয়া যায় না, পাগড়ি দিয়ে মুসলমানই দাবি করা যায় না, যদি পাগড়ি দিয়ে মুসলমানই দাবি করা যেত তাহলে ভারতের শিখরা পৃথিবীর প্রথম মুসলমান হইত, তাদের পাগড়ি দেখার মতো পাগড়ি। অথচ ওই ভারত মুসলমানদের মসজিদ বাবরি মসজিদকে ভাঙার জন্য তাদের আদালত রায় ঘোষণা করেছে, এরপরও গোটা পৃথিবীর মুসলমান আজ নীরব, মুসলমানের মধ্যে কোনো জজবাই আসে না। কেন বলে মুসলমানের কাছ থেকে আস্তে আস্তে করে মুসলমানই চলে যাচ্ছে। আজকের মুসলমান ঠাট্টা বিদ্রুফ ডং তামসা আনন্দ বিনোদনের মধ্যে যেমন জড়িয়ে পড়েছে ইসলাম থেকে তেমন আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছে। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি একথা বলার পর ফেরেশতারা তাকে বললেন আমরা বলা ভুল করেছি, ধরেন আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনাকে সালাম করি নাই, আপনি তো আমাদেরকে সালাম দিতে পারতেন। ওয়াজ যে করে সে সব জায়গায় ওয়াজ করে, আল্লাহর অলি ডাক দিয়ে বলেন রে ফেরেশতারা, আমার নবীর আরেকটা হাদিস তোমরা কি জানো না? আমার রাসূল বলেছেন মান দাখাল বাইতি ফাসাল্লাম আলাইহি, যে
বাইরে থেকে ঘরে প্রবেশ করবে সে যেন ঘরবাসীকে সালাম দিয়ে প্রবেশ করে, আমি তো আমার ঘরে আছি, আমি আমার কবরে আছি, তোমরা আমার কবরে এসেছো। ওই হাদিস দ্বারাও তো বোঝা যায় তোমরা আগে আমাকে সালাম করবে, তোমরা সালাম করার পর আমি সালামের জবাব দেব। দুই ফেরেশতা বলেন আমরা আপনার কাছে ভুল করেছি, ক্ষমা করে দিন, আমাদের প্রশ্নটার জবাব দিয়ে দিন। তিনি বলেন আপনারা যে প্রশ্নের জবাব নিতে এসেছেন দেখতেই তো পারছেন, রাসূলের কথা বলে ফেলেছি, অতএব ওই রাসূল সম্পর্কে আমার কতটুকু জানা আর না জানা আপনারাই তো বুঝে ফেলেছেন, আপনাদের তিন তিনটি প্রশ্নের জবাব দেব। আপনারা তিনটি প্রশ্নের জন্য এসেছেন, আমি তিনটি প্রশ্নের জবাব দেব। আপনাদের কাছে আমার একটি মাত্র প্রশ্ন, আপনারা আগে আমার একটি প্রশ্নের জবাব দেন, আমি ওয়াদা দিলাম একটি প্রশ্নের জবাব দেওয়ার পর আমার কবরে তোমরা যদি হাজার হাজার প্রশ্ন করো, আমি আল্লাহর গোলাম নবীর উম্মত আব্দুল কাদির জিলানী তোমাদের হাজার হাজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখলাম। আশ্চর্য হয়ে গেলেন দুই ফেরেশতা, একজন আরেকজনকে বলেন এখন কি করা যায়। উনি তো একটি প্রশ্ন করবে বলতেন, তারা বলেন আপনার প্রশ্নটি করে ফেলুন, আপনার প্রশ্ন দিয়ে দিন, এরপর তো আপনি আমাদের জবাব দিবেন। এবার বুঝুন যে কবরে মুনকার নাকির প্রশ্ন করার কথা আর আব্দুল কাদির উত্তর দেওয়ার কথা, ওই আযাবময় কবর, যে কবরের আযাবের কথা শুনলে মানুষের লোম কাড়া হয়ে যায়, যে কবরের আযাবের কথা শুনলে ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যায়, যে কবরের আযাবের কথা শুনলে মানুষের খাবার বন্ধ হয়ে যায়। সাহাবীরা কবরের আযাবের কথা শুনে কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি বের করে গাল ভিজিয়ে দিয়েছিল। খাদিজাতুল কুবরার জীবনে দেখা যায় কবরের আযাবের কথা মনে হওয়ার কারণে এক রাত সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি কাঁদলেন। জিজ্ঞাসা করা হলো এত চোখের পানি, এত কান্না, আপনাকে কোন জিনিস কাঁদালো, কেন আপনি কাঁদলেন? লম্বা ঘটনা, সেদিকে যাব না। উত্তরে তিনি শুধু একথা বললেন, কবরের আযাবের কথা মনে হয়েছে, মাটির চাপের কথা মনে হয়েছে, সাপ বিচ্ছুর কথা মনে পড়েছে, ওই কথাগুলি মনে হওয়ার কারণে চোখ দ্বারা কবরের বয়ে পানিগুলি বের হয়ে এসছে, অথচ আমাদের অন্তরে ওই কবরের কোনো ভয় আজ হয় না, ওই কবরের কোনো চিন্তা হয় না, ওই কবরের সামান নেওয়ার কোনো বিবেচনা আমাদের মধ্যে আসে না। আমার বাবারা ভাইরা, যে কবর এত অশান্তির, ওই কবরে বড় পীর আব্দুল কাদির জিলানি বাদশার মতো আলোচনা করছেন, ওয়াজ করছেন, তর্ক বিতর্ক করছেন, প্রশ্ন করে মুনকার নেকিরকে আটকায় দিয়েছেন। কেন? আমল দুনিয়া থেকে করে কবরকে তার মতো করে নিয়ে গিয়েছিলেন। তারা বললেন আপনার প্রশ্ন কি, করে ফেলুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলিহি বেশ লম্বা চূড়া কথায় না গিয়ে বললেন, ভাইরা ছোট্ট প্রশ্ন জানতে চাই, যেদিন আমার আল্লাহ মানুষ বানাইতে ইচ্ছা করলেন আদম আলাইহিস সালামকে, তোমাদেরকে নিয়ে আসমানে পরামর্শ বসেছিল, জানতে চাইছিলেন তোমাদের কাছে রে ফেরেশতারা, জানতে চাই আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, আমার প্রতিনিধি হিসাবে আদম বানাইতে চাই, তোমাদের মত কি, তোমরা কি বলতে চাও?
ফেরেশতারা ওই দিন আপনারা বলেছিলেন ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুলাক, আল্লাহ গো আমরা তো তোমার তারিফ করছি, আমরা তো তোমার প্রশংসা করছি, আমরা তো তোমার গুণগান করছি। তুমি ওই মানুষ জাতকে বানাইও না, আদমকে সৃষ্টি করিও না, আদমকে তোমার প্রতিনিধি বানাইয়া দুনিয়ায় দিও না, ওদেরকে যদি দুনিয়ায় দাও। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছিলেন আমি আমার প্রতিনিধি বানাইয়া আদমকে দুনিয়ার জমিনে পাঠাবো, আর তোমরা বলছিলে ওই দিন আমরা নাকি দুনিয়ায় এসে ফিতনা করব, আমরা নাকি দুনিয়ায় এসে ফাসাদ সৃষ্টি করব, আমরা দুনিয়ায় এসে রক্তারক্তি করব, আমরা দুনিয়ায় এসে হানাহানি করব, হিংসে বিদ্বেষ করব। ফেরেশতারা জানতে চাই এর আগে তো মানুষ ছিল না, আদম ছিল না, আল্লাহ বানাইতে যাবেন, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী ছিল না, কোনো শত্রুতা ছিল না, কোনো দিনের কোনো ঝগড়াও ছিল না, তাহলে কেন 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 ওই দিন আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদেরকে সৃষ্টি না করার জন্য আল্লাহর কাছে তোমরা আবদার রেখেছিলে? ওই প্রশ্নটার জবাব দাও, আমি তোমাদের হাজার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। এবার বুঝেন যে দরে সে সব জায়গায় দরতে পারে, আল্লাহর অলি এরা ওলায়ত্ত দুনিয়ায় যেমন করেছেন কবর থেকেও তেমন মানুষের দিকে দৃষ্টি দিতে পারেন। এদের ইসালে সোয়াব বিফলে যায় না। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হক নিয়তে একটি ইসালে সোয়াব মাহফিল করে দেখুন, ওই ইসালে সোয়াবের মাহফিল আপনাকে অনেক উচ্চে নিয়ে যাবে, আপনার জীবনের হাজার প্রচেষ্টায় আপনি তত উর্ধে উঠতে পারবেন না। উনি আল্লাহর মকবুল অলি। গেল বছরের আগের বছরে যে ঘটনা ঘটেছিল সাব কিবলার মাজারের পাশে, জ্বলন্ত প্রমাণ যারা গিয়েছিলেন অনেক মানুষ দেখেছেন, ওই আল্লাহর রাসূলের আশিক রাইসুল কুররাওয়াল মুফাসসিরিন সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফের পাশে আনবুলা বুবা একটা মানুষ, জীবনে কথা বলতে পারে না, তার জবান দিয়ে কোনোদিন কথা বলে নাই, তার জবানটা আনবুলা, যাকে আমরা বুবা বলি, মানুষটা সন্ধ্যার পর থেকে কবরের পাশে বসা, চুপ থেকে পানি ছাড়ছে, কথা তো বোঝা যায় না, হাউ মাউ করে শুধু কাঁদে, শুধু কাঁদে, কি যেন বলতে চায়। আল্লাহর অলির রওজার পাশে বসে এমন করে কাঁদতে কাঁদতে রাতটা যখন চলে গেল, যখন ইসালে সোয়াবের মাহফিলে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান হলো, আজানের পর আল্লাহর অলির ওসিলায় আর মানুষটার সারা রাতের কান্না আল্লাহর কাছে এমন ভাবে কবুল হলো, আল্লাহর অলির ওসিলায় আজানের পরপরই তার জবান খুলে গেল। ওই মানুষটা আজানের পর তার জবান দিয়ে আওয়াজ করে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে শুরু করে দিল। অলিদের এমন ক্ষমতা আছে, তারা দুনিয়ায় থাকতে যেমন পারেন কবর থেকেও তেমন পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বড় পীর আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি যখন বললেন এই প্রশ্নটার জবাব চাই, কেন মানুষ বানাইতে বিরোধিতা করেছিলে, মুনকার নাকির একজন আরেকজনকে বলেন কথা তো ঠিক, আমরা তো না করেছিলাম, এবার জবাব কি দিয়ে দেব,
তারা ডাক দিয়ে বলেন, ওই দিন তো আমরা দুজন একা ছিলাম না, আমাদের সাথে তো আরো লোক ছিল, আরো ফেরেশতারা ছিল। ওখানে মিকাইল ছিলেন, ইসরাফিল আলাইহিসসালাম ছিলেন, আজরাইল আলাইহিসসালাম ছিলেন, জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন। তাদের সাথে দেখা করার সুযোগ দাও, তাদের সাথে দেখা করে তাদের কাছ থেকে তোমার প্রশ্নের জবাব নিয়ে আসব। বড় পীর আব্দুল কাদির বলেন, দুইজনকে যাইতে দিব না, একসাথে যদি যাও আর যদি ফিরে আসো না, একজন তাকো আর একজন চলে যাও, লম্বা ঘটনা, আমার সময় শেষ হয়ে আসছে বাবারা ভাইরা। একজন চলে গেলেন, একজন কবরে থাকলেন, লম্বা ঘটনা। ওই ফেরেশতাদের সাথে কথা বললেন, তাদেরও একই কথা, কথা তো ঠিক, আমরা তো আপত্তি করেছিলাম, কিন্তু কেন করেছিলাম জবাব আমাদের কাছে নাই, এবার কি করা যায়। জিব্রাইলকে বলা হলো, জিব্রাইল তুমি যাও, আল্লাহকে জিজ্ঞাস করো কেমন করে বাঁচা যায়। আল্লাহর কাছে যাওয়া হলো, সিদরাতুল মুনতাহায় চলে গেলেন জিব্রাইল, ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ ওই ঘটনা দেখছেন না? দেখছেন না? অবশ্য দেখছেন। আমরা যে এখানে বসা, এটিও আমাদের আল্লাহ দেখতেছেন। আমাদের কার অন্তরে কি সেটাও আল্লাহ জানেন। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহকে জিব্রিল আমিন ডাক দিয়ে বলেন, জিব্রা আল্লাহ তোমার বন্ধু বড়পীর আব্দুল কাদিরের কবরে মুনকার নাকির গিয়ে দোরা খেয়ে গেছেন, কেমন করে বাঁচা যায়। বড় পীর আব্দুল কাদিরের কবর, আল্লাহ বলছেন, রে জিব্রাইল সব কবর তো একরকম না, সব ঘাট, সব পুকুরের ঘাট একরকম না। যদি ঢালাই দিয়ে ফাঁকার ঘাট থাকে, এরপরও কোনো ঘাট একটু আলাদা রকম থাকে, যেখানে আপনাকে হুচটকে পড়ে যাবেন, পিচ্ছিল থাকে, আর কোনো ঘাট পরিষ্কার থাকে। আবার দুনিয়ার সব মানুষ একরকম না, সব স্থান একরকম না। যেমন গতকাল এই জমিনের স্থান মান আল্লাহর কাছে যেমন ছিল, আজকে এর চেয়ে হাজার গুণ এই জমিনের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। আবার আগামীকাল যেমন জমিন ছিল তেমন থাকবে। তাই আজকে এই মুহূর্তে এই সামিয়ানার ভিতরে যে আসবেন, একটু সময় দিবেন, আপনি মনে করবেন আপনি দামি একটা জায়গায় কিছু সময় দিয়ে গেলেন, যে দামি জায়গাটা জান্নাতের সাথে তুলনা করা যায়। আমার ভাই বাবা, আল্লাহ বলেন, আব্দুল কাদিরের কবর তো যেমন তেমন কবর না, তারা সব কবরে যেমন করে যায়, ওই কবরে এমন করে গেল কেন? একটা সালাম দিলেই তো সব সমাধান হয়ে যেত। তারা বলেন, আমরা তো জানি না, এবার কেমন করে বাঁচা যায়। আল্লাহ শিখাইয়া দিলেন তাদেরকে, বলো এবার যিনি বাইরে এসেছেন তিনি আবার ভিতরে যখন ঢুকবেন, ঢুকার সময় তিনি যেন সালাম দিয়ে ঢুকেন, আর ওই কবরে প্রশ্ন করার প্রয়োজন নাই। বিধানটা আল্লাহর, পরিবর্তন আল্লাহ করতে পারেন, আল্লাহ যা চান তা করতে পারেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপর সর্বশক্তিমান। আল্লাহ সূর্যকে পূর্ব দিকে তুলেন, আল্লাহ চাইলে সূর্যকে পশ্চিম আকাশেও তুলতে পারেন। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আসরের নামাজ পড়ানোর জন্য তার শাহাদত আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্যকে আল্লাহর কাছে বলে পশ্চিম আকাশ দিয়ে উত্তোলন করেছিলেন। ক্ষমতার মালিক আল্লাহ। আমার বাবা বললেন, ওই কবরে প্রশ্নের দরকার নাই, এমনিতে ছুটে চলে আসো। হাজরিনে কেরাম, সামিনে আজাম, আমার ভাইরা, আমার বাবারা, তারা যখন আসলেন ফিরে কবরের মধ্যে,
যে কবর নিয়ে আমাদের এত চিন্তা, আমাদের এত ভয়, আমাদের এত ডর। আল্লাহ ওয়ালা যদি হয়ে যাও, ওই কবরের জন্য কোনো ডর থাকবে না, কোনো ভয় থাকবে না, বরং ওই ডর ভয়ের কবরটা তোমার জন্য হয়ে যাবে জান্নাতের ঠিকানা। আব্দুল কাদির জিলানির কবরে উনি আসলেন, এসে বলেন আপনাকে আর প্রশ্ন করতে হবে না, আপনার প্রশ্নগুলির জবাব আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ, আমার বাবারা এই কবরের প্রশ্নের জবাবের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন, আল্লাহর রাসূলের সহধর্মিণী, তিনি আল্লাহর রাসূলের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, নবী গো জীবনে আপনার কাছে কোনো জিনিস চাই না, দুনিয়ার ধন চাই না, আপনি আমাকে একটি ওয়াদা দেন, যেদিন আমি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করব আমাকে গোসল দেওয়া হবে, আমাকে কাফন পরিধান করে হাজার হাজার নামাজ শেষ করে কবরে রাখা হবে, সমস্ত মানুষগুলি কবরের পাড় থেকে চলে আসবে, বাড়িতে ছুটে আসবে, কেউ আমার কবরের পাশে থাকবে না, আমাকে মুনকার নেকির প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় হয়, ওই প্রশ্নগুলির জবাব আমি দিতে পারবো কি পারবো না, আল্লাহর নবী গো আপনি আমাকে ওয়াদা দেন, আমার কবরের পারে আপনি দাঁড়িয়ে থাকবেন, মুনকার নাকির আমাকে যখন প্রশ্ন করবে আমার প্রতিটি প্রশ্নের জবাব আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জবান দিয়ে দিয়ে আসবেন। এত ভয় ছিল কবরের জন্য, কিন্তু আমাদের তো মুখে আছে, বুকে নাই, মুখে বয় আছে, বুকে বয় নাই। যদি সত্যি সত্যি মুখ এবং বুকে এক কবরের বয় থাকতো একইভাবে, তাহলে মুসলমান জুমার নামাজ ছাড়তে পারত না। আজকের মুসলমান জুমার নামাজ ছেড়ে দেয়, আজকের মুসলমান নামাজ তো তরক করছেই জুমাটা পর্যন্ত ছেড়ে দিচ্ছে, আর এমন কিছুও নামাজি আছে জুমার নামাজ পড়েও মোবাইল দিয়ে সেলফি তুলে ফেসবুকে দেয়। তোমার নামাজ আল্লাহকে পড়ার দেখার জন্য আর গেছো না, সেলফি দিয়ে মানুষকে দেখানোর জন্য। আজকে দেখবেন মানুষ হজে যায়, উমরায় যায়, আমরা আগে দেখেছি মানুষ হজ করতে গেছে, উমরা করতে গেছে, চোখের পানিতে গাল ভিজিয়ে দিয়েছে, এসেছে চোখের পানিতে গাল ভিজিয়ে দিয়েছে, এবার ফ্যাশন বদলে গেছে, আল্লাহর ঘরের পাশে গিয়ে উমরা করতে যাইবে, সেখানেও একটি সেলফি একটি ছবি উঠবে আর ওইটা নেটে ছাড়বে, আমি উমরা করতে এসেছি, সবাই দেখো। আল্লাহর অলিরা রাতের পর রাত কঠিন কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তারা কোনো দিন তো সেলফি উঠেন নাই। আমার ভাইরা, আমার বাবারা, আমার যুবকেরা, আব্দুল কাদির জিলানি, মাহবুবে সুবানি, কুতুবে রাব্বানি রহমতুল্লাহ আলাইহির কবরে যখন আসলেন, এমন করে যখন বলতে লাগলেন, ডাক দিয়ে তিনি বলেন, প্রশ্ন যখন করবা না, আরেকটি আমার ওয়াদা নিতে হবে, আল্লাহ বলে দিয়েছেন তিনি যা বলেন তোমরা মেনে নিও। খাবের মধ্যে ঘটনা এসেছিল, তিনি বর্ণনা করেছেন কিতাবে, এমন করে এসেছে তিনি বলছেন, আমাকে যে কবরস্থানে দাফন করা হয়েছে, এখানে যাকে দাফন করা হবে তার কবরে আর প্রশ্ন করা চলবে না। এমন অবস্থা আল্লাহ ওয়ালাদের বেলায় হয়। আপনাকে আমাকে আল্লাহ পাক যেন এই তৌফিক দান করেন,
আল্লাহ পাক এই ক্ষমতা যেন দান করেন, আমরা যেমন কলেমা পড়েছি, যেমন ঈমান এনেছি, যেমন আল্লাহকে মেনেছি, যেমন রাসূলকে মেনেছি, ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহর রাসূলের বিধানকে যেন মানতে পারি, কোরআনকে যেন মানতে পারি, হাদিসকে যেন মানতে পারি, নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে যেন ইসলামী আমল, ইসলামী তাহজিব, ইসলামী তামাদ্দুন নিয়ে নিজের জীবনটাকে, নিজের পরিবার পরিজনের জীবনটাকে সাজাইতে পারি, ওই তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন সালাতান দাঈমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহ এই মুবারক মজলিসটাকে তোমার দরবারে কবুল করে নাও। আমি গুনাহগার বাদ মাগরিব থেকে এখন পর্যন্ত যা আলোচনা করলাম তামাম আলোচনাগুলির ভুল বেয়াদবিকে মেহরবানি করে মাফ করে দাও, সেইটুকুন তোমার দরবারে কবুল ফরমাও, আর সবটুকুন হাদিয়া বানাইয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত মুবারকে পৌঁছাইয়া দাও। যারা যারা এই অনুষ্ঠানে দান সদকা করে শরীক হয়েছেন প্রত্যেককে মাফ করো, মুর্দে গানকে মাফ করে দাও, সবটুকুন ফুলতলি সাহেব কিবলা, বিস্কুটি সাহেব কিবলা সহ তামাম মুমিন মুর্দে গানের ইসালে সহাবে পৌঁছাইয়া দাও। আমাদের প্রত্যেককে মাফ করো, আমাদের সকলের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমিন আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।